যুক্তরাষ্ট্রের দ্বিমুখী স্বভাব নতুন নয়, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে হাততালি দিতে বসে থাকে মার্কিনিরা। বাংলাদেশের বেলায়ও কি সে একই পথে হাঁটছে দেশটি? বিএনপির আন্দোলনের রসদ জোগানো মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন নতুন মন্ত্রীদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। দুই দিনের ব্যবধানে দুই মন্ত্রীর সাথে তাঁর সাক্ষাৎ রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে। এবার কোন ষড়যন্ত্রের ছক কষছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের জন্য এটা মোটেও সহজ ছিল না। তফসিলের আগেই বেঁকে বসে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নিতে অনড় বিরোধীদের নিয়ে সংলাপের চেষ্টা ছিল পিটার হাসের। সরকারকে চাপে ফেলতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর স্যাংশন, ভিসা নীতির প্রয়োগ কি করেনি মার্কিন সরকার? ওই কয়েকদিনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ প্রমাণ করে আসলে শেখ হাসিনাকেই সরানো যুক্তরাষ্ট্রের প্রধান এজেন্ডা ছিল। কিন্তু শেষমেশ শেখ হাসিনা সবকিছুকেই ব্যর্থ করে দিয়েছে। বিএনপির সাথে সংলাপ তো দূরে থাক, নির্বাচনের মাধ্যমে আবারও সরকার গঠন করেছে শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের অব্যাহত শুভেচ্ছা পাচ্ছে নতুন সরকার। তবে এখনও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছা আসেনি। যুক্তরাষ্ট্রের সব চেষ্টাই যখন বৃথা গেছে, তখন ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে দেশটি। এখন বিএনপি ছেড়ে শেখ হাসিনা সরকারের দিকেই ঝুঁকছে যুক্তরাষ্ট্র। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বুধবার পিটার হাস দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও যুক্তরাষ্ট্র বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তবুও তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। নির্বাচনের একদিন পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, সামনের দিনগুলোতে অবাধ ও উন্মুক্ত ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে জনগণের সঙ্গে জনগণের ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জোট নিরপেক্ষ আন্দোলনের 19তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার রাতেই উগান্ডার উদ্দেশ্যে রওনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। Talk about the future of US-Bangladeshi relationships and how we work together on issues of mutual importance. Areas such as climate, expanding business opportunities, and the Rohingya. And so I look forward in the next coming months to working closely to advance our mutual interests. নির্বাচনের আগে ও পরে যুক্তরাষ্ট্রের নানা তালবাহানা, ব্যর্থ হয়ে মিত্র ফেলে কোন আশায় মন্ত্রীপাড়ায় ঘুরছেন পিটার হাস, এমন প্রশ্ন রাজনৈতিক মহলে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।